আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গতকালকের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম আমরা আজকে সকালের দিকে গেমে লগ ইন করলে রমাদান পাস ইভেন্টটা দেখতে পেয়ে যাবো, আর যে ইভেন্টটা কিন্তু কনফার্ম ভাবে গেমে অ্যাড হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই দিব আজকে রাত 12টার পর আমাদের গেমে নতুন কোন টপ ইভেন্ট আসবে, যার অফিসিয়াল ব্যানার সহ রিভিউ করে দেখাবো। এবং আজকে রাত 12টার পরে কিন্তু আমাদের রমাদান স্পেশাল এমিরি সেভেন স্কিনের টোকেনটার ইভেন্ট আসবে। এছাড়াও আজকে সকালের দিকে যে আমাদের রমাদান পাস ইভেন্ট আসছে, এটা কিভাবে কমপ্লিট করবো এ টু জেড তোমাদেরকে ক্লিয়ার করে দিব। লোকেশ গেমার বান্ডেল অথবা রেড শেডো বান্ডেল টোকেন পেয়ে যাবে। আর যদি তোমরা চাও গোল্ড দিয়ে কিন্তু মিশন গুলো চেঞ্জ করতে পারো, যদি হার্ড কোনো মিশন থাকে তাহলে 50টা গোল্ড দিয়ে তোমরা মিশনটা চেঞ্জ করে নিতে পারবা। 20টা টোকেন হলে তোমরা সাইদের স্কিনটা নিয়ে নিতে পারবা। এরপর রয়েছে প্লে ম্যাচেস এন্ড উইন রিওয়ার্ড, এই অপশনটাতে তোমরা প্রতিদিন 5টা করে স্পিন করতে পারবা। এন্ড এই স্পিনে কিন্তু 4টা আইটেম রিওয়ার্ড রয়েছে। 5টা করে স্পিন 4 দিন করলে 20টা স্পিন তোমার কমপ্লিট হয়ে যাবে, আর 20টা স্পিন কমপ্লিট হয়ে গেলেই তোমরা ব্যাকপ্যাকের স্কিনটা পেয়ে যাবা। আর এই স্পিনে কিন্তু ব্যাচেসও দেয়া হচ্ছে, সেক্ষেত্রে অনেকটা লাভজনক। 5টা স্পিনের ভিতরে আমি 2 থেকে 3টা ব্যাচই পেয়ে গেছি। রমাদান পাস ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবা আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তোমরা জানোই নেক্সট ওয়েপনটা আমাদের আসতে যাচ্ছে বার্নিং লিলি থিমে। বার্নিং লিলি থিমে কিন্তু আরো অনেকগুলো আইটেম রিওয়ার্ড রয়েছে, যার ভিতরে কিন্তু মেইল বান্ডেল গ্লোরাল স্কিন এন্ড সার্ভারের স্কিনটা নিয়ে কিন্তু সিঙ্গাপুর সার্ভারে একটা টোকেনটার ইভেন্ট আসছে। খুবই তাড়াতাড়ি এই আইটেম রিওয়ার্ড গুলো নিয়ে আমরা ইভেন্ট দেখতে পেয়ে যাবো। এই গ্লোরাল স্কিনটা যেহেতু অনেক লেজেন্ডারি একটা স্কিন, সেহেতু এরকম সেম টাইপের একটা টোকেনটার ইভেন্ট আসতে পারে। আইটেম রিওয়ার্ড একটু চেঞ্জেস হতে পারে, এমন টাইপের ইভেন্টে আসবে যেখানে অনেক বেশি ডায়মন্ড লাগবে। আমাদের সার্ভারে কিছুদিনের ভিতরে ওয়েপন রয়্যালটা চেঞ্জ হবে, আর যখনই ওয়েপন রয়্যালটা চেঞ্জ হবে তার কিছুদিন আগে অথবা কিছুদিন পরে কিন্তু এই ইভেন্টটা চলে আসবে। কারণ আমাদের গেমে যখন সেম থিমের কোন আইটেম রিওয়ার্ড আসে তখন বাদবাকি আইটেম রিওয়ার্ড গুলোও কিন্তু ওই টাইমেই চলে আসে, জাস্ট কিছুদিন আগে পরে হয়। যেমন সিঙ্গাপুর সার্ভারে আজকে রাত 12টার পর ওয়েপন রয়্যালটা চেঞ্জ হবে, আর 2 থেকে 3 দিন আগে কিন্তু ওই সেম থিমে আইটেম রিওয়ার্ড গুলো আসা শুরু হয়ে গেছে। তো বুঝতেই পারছো আমাদের সার্ভারে যখন নেক্সট ওয়েপন রয়্যালটা আসবে ওই টাইমে বিভিন্ন ইভেন্টে বার্নিং লিলি থিমে যত আইটেম রিওয়ার্ড গুলো রয়েছে এগুলো চলে আসবে। তো কেউ যদি এই লেজেন্ডারি গ্লোরাল স্কিনটা বের করতে চাও এখন থেকেই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এখন আমাদের প্লেয়ারদের ভিতরে লবি অ্যানিমেশন এবং ফ্রিস্টাইল স্কিন অনেক ডিমান্ডিং আইটেম। আমাদের প্লেয়ারদের যেসব আইটেম রিওয়ার্ডের প্রতি বেশি হাইপ থাকবে এটা কিন্তু সেই জিনিসটাই অনেক বেশি দিবে এবং সুন্দরভাবে প্রেজেন্ট করবে। এর জন্য কিন্তু প্রত্যেকটা অবিতেই নতুন লবি অ্যানিমেশন আসে এন্ড নতুন ফিস্টার স্কিন আসে। এই অবিতেও ট্রিপল এ থিমে একটা ফিস্টার স্কিন আসতে যাচ্ছে। আমাদের গেমে এখন অনেকগুলো বড় সড় ইভেন্ট চলতেছে, এগুলো যাওয়ার পরে কিন্তু আমরা ট্রিপল এর থিমে কলাবরেশনটা দেখতে পেয়ে যাবো। যে কলাবরেশনে অনেকগুলো আইটেম রিওয়ার্ড আসতে যাচ্ছে, প্রত্যেকটা আইটেম রিওয়ার্ডের হালকা করে রিভিউ তোমাদেরকে করে দিব। ফার্স্ট এই মেল বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এরপরে রয়েছে ট্রিপল এ থিমে ফিমেল বান্ডেলটা, তারপরে রয়েছে তোমাদের ডিমান্ডিং ফিস্টার স্কিন। ট্রিপল এর থিমে হয়তো বা তোমরা ট্রিপল এর রয়্যাল নামে একটা ইভেন্ট দেখতে পারবা, কারণ এই থিমে অনেকগুলো আইটেম রিওয়ার্ড রয়েছে, সেহেতু রয়্যাল ইভেন্টের মাধ্যমে 4 থেকে 5টা আইটেম রিওয়ার্ড দিয়ে দিবে। এরপরে রয়েছে আমাদের গ্লোবাল স্কিন, তারপরে রয়েছে ট্রিপল এ থিমে দুইটা ইমোট। ইমোট দুইটাই পার্সোনালি আমার কাছে অনেকটা সুন্দর লাগছে। ট্রিপল এর থিমে ইভেন্টের টাইমে ফেডারেল ইভেন্ট, মোকোয়াকার স্টোর ইভেন্ট, টপ আপ ইভেন্ট, রয়্যাল ইভেন্ট সবকিছুই আমরা দেখতে পেয়ে যাব। এরপরে রয়েছে দুইটা ব্যাকপ্যাকের স্কিন সেম থিমে। আমি হালকা করে রিভিউ করতেছি কারণ এর আগেও আমি কিন্তু এই থিমের আইটেম রিওয়ার্ড গুলো রিভিউ করছি। সরি, দুইটা ব্যাকপ্যাকের স্কিন না, একটা ব্যাকপ্যাকের স্কিন আর একটা হচ্ছে পেটের স্কিন, আমি ভুল বলছিলাম একটু। ফিস্টের স্কিনের সাথে সাথে ট্রিপল এর থিমে এই আইটেম রিওয়ার্ড গুলো আসতে যাচ্ছে। আর লবি অ্যানিমেশনের কথা যদি আমি বলি, এই অবিতে দুইটা লবি অ্যানিমেশন ডিজাইনিং করা হয়েছে। চার্জার অ্যানিমেশন বা পেগাসাস স্কাইউইংস এর থিমে যে অ্যানিমেশনটা ছিল ওটা কিন্তু অলরেডি অনেকদিন আগেই দিয়ে দিয়েছে। আর একটা অ্যানিমেশন বাকি আছে যেটা হচ্ছে FFWS থিমে। অ্যানিমেশনের রিভিউটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছো। পার্সোনালি অ্যানিমেশনটা আমার কাছে অনেকটা সুন্দর লাগছে। মে মাসের 8 থেকে 10 তারিখের দিকে কিন্তু আমাদের FFWS স্পেশাল ইভেন্ট গুলো আসা স্টার্ট হয়ে যাবে। FFWS ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ এই অবি এর সবচেয়ে বড় সড় ইভেন্ট। এই ইভেন্ট উপলক্ষে আমরা এই অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাব। কোন ইভেন্টটা আসবে এখনো কনফার্ম না, বাট ফেডারেল ইভেন্ট আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো তোমরা মে মাসের 20 তারিখের ভিতরে অ্যানিমেশনের ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। যদি কেউ অ্যানিমেশনটা বের করতে চাও এখন থেকে 1100 ডায়মন্ড গুছায় রাখো, কারণ ফেডারেল ইভেন্ট আসলে 1100 মত ডায়মন্ডই লাগবে। কিছু ওয়েব ইভেন্ট আসে
যেগুলো কিন্তু আমাদের সার্ভারে আসার জন্য কনফার্ম হয়ে আছে, বাট কবে আসবে সেটা ডেট জানা নাই, যে কোনো দিন চলে আসতে পারে। যার ভিতরে রয়েছে আমাদের গেমিং ডাইস ইভেন্টটা, যার কিন্তু প্রি অ্যাক্সেস পাওয়া গেছে, যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছো। এই পর্যন্ত আসা যতগুলো পেট রয়েছে সেই সবগুলো পেট নিয়ে কিন্তু ডাইস ইভেন্ট আসতে যাচ্ছে। হুট করেই যে কোনো দিন সকালের দিকে কিন্তু এই ইভেন্টটা চলে আসতে পারে। এই গেম ব্যান থাকার কারণে কিন্তু আমাদের কাছে অফিসিয়াল ব্যানার গুলো আসতেছে না, বাট প্রি অ্যাক্সেস ঠিকই আসতেছে যে ইভেন্ট আসতেছে আপকামিং সময়ে খুবই তাড়াতাড়ি। এছাড়াও রমাদান পার্টি ইভেন্টটাও কিন্তু পেন্ডিং এ পড়ে আছে, আর রমাদান রয়্যাল ইভেন্টটা কিন্তু যে কোনো দিন রাত 12টার পর অ্যাড হয়ে যেতে পারে। স্ক্রিনের উপরে যে অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছি এখানে ইমোটটা রয়েছে, ইমোটটা কিন্তু চেঞ্জেস থাকবে আমাদের সার্ভারে, কারণ এই ইমোটটা আমাদের সার্ভারে টপ ইভেন্টে আসতেছে, যেহেতু অন্য কোনো আইটেম রিওয়ার্ড থাকবে রমাদান রয়্যাল ইভেন্টে। কিছুদিন আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম ওবিবি 34 আপডেটে নতুন একটা মিলি ওয়েপেন অ্যাড হতে যাচ্ছে, যেটা চাবুক বা চেইন টাইপের দেখতে। এটা তোমরা অনেকেই খুব বেশি পছন্দ করছো, কারণ অনেক বড় টাইপের এবং রেঞ্জও ভালো পাওয়া যাবে, সেক্ষেত্রে প্যান সাইড প্যারাঙ্ক এর থেকে কিন্তু ভালো কাজ করবে। নেক্সট ওবিতেই এটা আসতে যাচ্ছে। আর অনেকেই কোশ্চেন করো যে ভাই আমাদের এমটেন ইনকিউবেটরটা কবে রিটার্ন আসবে, তোমাদেরকে বলি এমটেন ইনকিউবেটরটা আসছিল র‍্যাম্পেজ ইভেন্টের টাইমে। আর তোমরা জানো র‍্যাম্পেজ 2.0 ইভেন্টে কিন্তু আসছে খুবই তাড়াতাড়ি, কিন্তু আমাদের গেমে র‍্যাম্পেজ 2.30 ইভেন্ট আসতে যাচ্ছে। 2.0 এগুলো হচ্ছে একটা ভার্সন, সামনের 1 থেকে 2 মাসের ভিতরে কিন্তু 3.0 ইভেন্টটা চলে আসবে, আর যখন আমাদের র‍্যাম্পেজ ইভেন্টটা আসবে ওই টাইমে আমরা এমটেন ইনকিউবেটরের রিটার্ন দেখতে পেয়ে যাব। এখন আমি তোমাদেরকে সবচেয়ে বেশি ডিমান্ডিং কোশ্চেনের অ্যানসারটা দিয়ে দিব, সেটা হচ্ছে ভাই এপ্রিল মাসের লিট পাসটা কি আমরা আর ডিসকাউন্টে দেখতে পাবো? লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট যেটার প্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছিল, আমার মতে ইভেন্টটা পোস্টপন করে দেওয়া হয়েছে, কারণ ইলিট পাস ডিসকাউন্ট ইভেন্ট আসলে মাসের 7 দিন আগে আসে, যেটা 1 তারিখের আগে শেষ হয়ে যাবে। এখনো যেহেতু আসে নাই আর মাত্র 5 দিন বাকি রয়েছে, সেহেতু এই মাসে ইলিট পাস ডিসকাউন্টে দেখার আর কোনো পসিবিলিটি নাই। তবুও তোমাদেরকে বলবো সর্বোচ্চ কালকের দিনটা ওয়েট করো, আমার মতে আর আসবে না, তবুও একটু ওয়েট করো। কালকে যদি তোমরা কোনো ইলিট পাস ডিসকাউন্টেড ইভেন্ট দেখতে না পাও তাহলে তোমরা ইলিট পাসটা করে নিও। দেখো গাইজ, আমাদের কাছে যেমন লিক্স ইনফরমেশন আছে সেটাই আমরা তোমাদেরকে প্রেজেন্ট করি, আর প্রত্যেকটা মাসের শুরুতেই কিন্তু বলি তোমরা ফার্স্টের দিকে কেউ ইলিট পাস করো না। পার্সোনালি দেখো আমি নিজেও কিন্তু এই মাসের ইলিট পাস এখনো করি নাই, কারণ গেমের শিডিউল অনুযায়ী প্রায় প্রত্যেকটা মাসে ইলিট পাস ডিসকাউন্টেড ইভেন্ট আসতেছে। যদি ডিসকাউন্টে আসে তাহলে তোমরা অনেক কম ডায়মন্ডে ইলিট পাস নিয়ে নিতে পারো 500 ডায়মন্ডের জায়গায়। আর আমি তোমাদেরকে এটা কখনোই বলি না যে 500 ডায়মন্ড তোমরা খরচ করে ফেলো, আমি বলি 500 ডায়মন্ড তোমরা বাঁচাই রাখো। লাস্ট টাইমে যদি ইলিট পাস ডিসকাউন্ট আসে তাহলে তোমরা ডিসকাউন্টে ইলিট পাসটা নিয়ে নিও, আর যদি না আসে তাহলে 500 ডায়মন্ডে ইলিট পাসটা করে নিও। সো প্লিজ এই বিষয়টা নিয়ে আমাদেরকে হেড দিবা, কারণ তোমাদের জন্য এত লিক্স এন্ড আপডেট কালেক্ট করি, রোজা থেকে সারাটা দিন কষ্ট করে ভিডিও বানাই, যদি তোমাদের হেড পাই তাহলে কেমন হলো বলো? আমরা কিন্তু গেমের কোনো মালিকও না বা মডারেটরও না, গেম যে ইভেন্ট দিবে সেই ইভেন্টটাই আমি তোমাদেরকে প্রেজেন্ট করব। গেমের কিন্তু এই ক্ষমতাটা অবশ্যই আছে কোনো ইভেন্টের লিক্স দিয়ে সেটা পোস্টপন করে দেয়া। যেমন দেখো লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু ইন্ডিয়া সার্ভার বাংলাদেশ সার্ভার দুইটা সার্ভারেই প্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছিল, বাট কেন জানি না লাস্ট টাইমে এসে পোস্টপন করে দিল। সো কালকে পর্যন্ত ওয়েট করো, যদি তোমরা কোনো ডিসকাউন্ট ইভেন্ট দেখতে না পাও তাহলে লিট পাসটা করে নিও। ইন্ডিয়া সার্ভারে কিন্তু 22 তারিখ মোকোয়াকার স্টোর ইভেন্টের মাধ্যমে লোকেশ গেমার বান্ডেল বা রেড শ্যাডো ব্লু শ্যাডো দুইটা বান্ডেলে কিন্তু চলে আসছে। প্রচুর পরিমাণে তোমরা কমেন্ট করছিলে ভাই এই মোকোয়াকার স্টোরটা কি আমাদের বাংলাদেশ সার্ভারেও আসবে। তোমরা দেখো কিছুদিন আগে কিন্তু ইন্ডিয়া সার্ভারে সোল বান্ডেলের একটা মোকোয়াকার স্টোর ইভেন্ট আসছিল, আর যে মোকোয়াকার স্টোর ইভেন্টটা কিন্তু 3-4 দিন পর বাংলাদেশ সার্ভারেও আসছিল, একদম সেম ইভেন্ট সেম প্রাইস পুল কপি পেস্ট। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ সার্ভারেও কিন্তু এই মোকোয়াকার স্টোর ইভেন্টটা আসতে পারে, যার পসিবিলিটি রয়েছে 27 তারিখের ভিতরেই। তো যদি আসে তাহলে তোমরা রেড শ্যাডো বান্ডেলটা বের করে নিও, 100% কনফার্ম কিছু না, যেটা লিক্স আসছিল সেটাই জানালাম। 3 তারিখে আসতে যাচ্ছে আমাদের মিসি শপ ইভেন্ট, যার অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছো। আমাদের রমাদান স্পেশাল ইভেন্টের অফিসিয়াল ব্যানারে অনেকটাই কারচুপি করা হচ্ছে, একরকম দেওয়া হচ্ছে আবারও কিন্তু চেঞ্জ করা হচ্ছে। সো এখানে 3 তারিখ দেওয়া আছে, ডেটটা চেঞ্জেস হতে পারে, আমি লিক্স পাইছি এই ডেটটা এডিট করে প্রেডিকশনের মাধ্যমে বসানো হয়েছে, বাট তবুও কোনো টেনশন নাই, তোমরা অবশ্যই মিসি শপ ইভেন্টটা দেখতে পারবা, ডেট একটু চেঞ্জেস হতে পারে, বাট 3 তারিখ কনফার্ম নিয়ে রাখো। মিসি শপের ফুল রিভিউটা তোমরা দেখতেই পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে। রমাদান স্পেশাল আমাদের মেল ফিমেল দুইটা ব্যান্ডেলে কিন্তু থাকবে, আর যেহেতু মাসের শুরুর দিকে মিসি শপ ইভেন্ট আসতেছে সেহেতু এখান থেকে তোমরা কখনো ইলিট পাস ডিসকাউন্টে দেখতে পাবা না। জাস্ট একটা নরমাল মিসি শপ ইভেন্টে যেমন যেমন আইটেম রিওয়ার্ড থাকে এগুলোই দেখতে পাবা, বান্ডেল ইমোট ক্রেডস ভাউচার্স এরকম কিছু আইটেম রিওয়ার্ড। সো এই ছিল আপকামিং কিছু ফিক্সড ওই ইভেন্ট, ছোট বড় অনেকগুলো আপডেট তোমাদের জন্য। ভিডিওটা অনেকটা লং হলেও প্রচুর পরিমাণে ইনফরমেশন ছিল তোমাদের জন্য, যারা যারা এখনো ভিডিওটা কন্টিনিউ করতেছো অবশ্যই কমেন্ট বক্সে ফুল ভিডিও কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো কারণ আমার ভিডিওটি এখনো কন্টিনিউ করতেছে। সো চলো আমরা এখন দেখে নিবো আজকে রাত 12টার পর গেমে কনফার্ম কোন ইভেন্ট এবং আপডেট অ্যাড হবে। আজকে একদম রাত 12:01 এসে আমাদের নতুন একটা টপ ইভেন্ট অ্যাড হবে, এই টপ ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। 100 ডায়মন্ড হবে পেয়ে যাবে একটা বাইকের স্কিন, এন্ড 300 ডায়মন্ড হবে পেয়ে যাবে আমাদের রমাদান স্পেশাল ইমো। আর এই টপ ইভেন্টটা ইন্ডিয়া সার্ভারে গতকালকে রাত 12টার পর চেঞ্জ হয়েছে, নেক্সট টপ ইভেন্টটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া দুইটার জন্যই সেম ছিল, বাট গতকালকে কিন্তু ইন্ডিয়া সার্ভারে টপ ইভেন্টটা লাস্ট টাইমে চেঞ্জ করা হয়েছে। 200 ডায়মন্ড হবে প্যারাঙ্কের স্কিন এবং 500 ডায়মন্ড হবে ইমোটটা আসছে, সেক্ষেত্রে আমাদের সার্ভারে টপ ইভেন্টের আইটেম রিওয়ার্ড এবং ডায়মন্ডের পরিমাণে চেঞ্জেস হতে পারে। এখনো পর্যন্ত অফিসিয়াল ব্যানারটাই কিন্তু কনফার্ম রয়েছে। আমাদের সার্ভারে যদি টপ ইভেন্টে কোনো চেঞ্জেস আসে রাতের দিকে তাহলে আমি তোমাদেরকে কমেন্ট্রি ট্যাবে পোস্ট করে জানাই দিব। আর কালকে সকালের দিকে আসবে স্ট্যাম্প কালেকশনের ওয়েব ইভেন্টটা, যে ওয়েব ইভেন্ট থেকে তোমরা রমাদান স্পেশাল মেল বান্ডেলটা ফ্রিতে পাবা, যেহেতু ওয়েব ইভেন্ট কালকে সকাল 8-9 দিকে অ্যাড হবে। আর 26 তারিখে কিন্তু টোকেন টার ইভেন্টটা আসার কথা, যে টোকেন টার ইভেন্টে এমএডিটি সেভেনের স্ক্রিনটা থাকবে, যেহেতু আজকে রাত 12টার পর আমাদের ফিক্সড একটা ইভেন্ট রয়েছে মানে টপ আপ ইভেন্ট,
কিন্তু আজকে রাত 12টার পর বাংলাদেশ সার্ভারে এই টোকেনটার ইভেন্টটা আসার পসিবিলিটি খুবই কম। বাট ইন্ডিয়া সার্ভারে আজকে রাত 12টা 1 মিনিটের সময় গেমে লগইন করতেই তোমরা আমাদের স্পেশাল এমিরেটিস ম্যানের স্কিনের টোকেনটার ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। বাংলাদেশ সার্ভারে আজকে রাত 12টার পরে না আসলেও কালকে রাত 12টার পরে চলে আসবে। আর আজকে রাত 12টা 1 মিনিটের সময় সিঙ্গাপুর সার্ভারে ওয়েপন রয়্যালে চেঞ্জ হবে। চার বাস্টারের গানের স্কিনটা চলে গিয়ে M40 গানের স্কিনটা দেখতে পেয়ে যাবে। সো আজকে রাত 12টা 1 মিনিটের সময় বাংলাদেশ সার্ভারে টপ ইভেন্ট আসবে এন্ড সকালের দিকে স্ট্যাম্প কালেকশন ওয়েব ইভেন্ট আসবে। আর ইন্ডিয়া সার্ভারে আসবে টোকেনটার ইভেন্ট। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দাও। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।